শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমি আমার হাঁসের আপডেট নিয়ে হাজির হয়েছি। এই যে এখানটায় আমার হাঁসের বাচ্চাগুলো আছে, দেখুন এগুলোকে আমি খাবার জন্য পানি দিয়েছিলাম, তারা সেখানটায় গোসল করে কেমন ভিজে গেছে। এগুলোর বয়স এখন 1 মাস চলছে এবং দেখুন কত বড় হয়ে গেছে হাঁসের বাচ্চাগুলো। আর এদিকটায় তো আমার বড় হাঁসগুলো আছে। এই যে দেখুন এখানে 7টি হাঁস আছে, 6টি চীনা হাঁস এবং 1টি দেশি হাঁস। আর ওই যে দেখুন ডিম পেড়েছে, ভেতরে একটি ডিমও দেখা যাচ্ছে। তো এবার এদেরকে আমি খাবার খাওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন আমি সরে যাওয়ায় তারা এক এক করে বের হয়ে আসছে। আর ওই যে দেখুন ভেতরে ডিমটি এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আজকে আমি সম্পূর্ণ একটি অন্য কারণে ভিডিওটি করলাম। তার কারণ হচ্ছে আমার একটি হাঁস একটু অসুস্থ এবং সেটি আপনাদেরকে দেখাবো। এই যে এই হাঁসটাকে দেখুন, এটি তো এমনিতে দেখতে সুস্থ লাগছে কিন্তু এটির পেটের নিচের সাইডে একটু ফুলে আছে, একটু বলতে অনেকটাই ফোলা এবং একটু শক্ত শক্তও লাগছে আমার কাছে। এখন এটি কি টিউমারের জন্য হয়েছে নাকি ভেতরে এটির ডিম ভেঙে গেছে আমি সেটা ভালো করে বলতে পারছি না। এই যে দেখুন এখন আর একটু ভালোভাবে দেখা যাচ্ছে, নিচের সাইডটা দেখুন কতটা ফুলে আছে। তো এখন দেখতে হবে এটিকে কোনোভাবে সুস্থ করা যায় কিনা, আর না হলে কেটে দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় দেখছি না। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।